প্রিয় ভিউয়ার্স, আমি তারুণ্যময়ী কুণ্ডু। আমি বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসি ডিসিপ্লিনে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে বহুল পরিচিত। আমি আজকে আপনাদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এসেছি। খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 8টি স্কুল এবং 29টি ভিন্ন ডিসিপ্লিনে শিক্ষার্থীরা অধ্যয়ন করে। 8টি স্কুলের ভিতরে 2টি বিজ্ঞান শাখার স্কুল, 4টি মানবিক শাখার স্কুল, 1টি ব্যবসায় শাখার স্কুল এবং 1টি চারুকলা শাখার স্কুল। আমি যেহেতু সিএসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করছি, সেহেতু আমি আপনাদের সামনে বিজ্ঞান শাখার স্কুলগুলোর তথ্যই তুলে ধরব। প্রথমে বলে রাখি, 2020 সালের ভর্তি পরীক্ষা কেমন হবে সেটা এখনও আমরা জানি না, সার্কুলার এখনও দেওয়া হয়নি। যেহেতু 2020 সালের এইচএসসির রেজাল্ট সহ অন্যান্য সকল প্রসেসই একটু ভিন্ন ধারার হচ্ছে, সেহেতু 2020 সালের সার্কুলার দেওয়ার পরে হয়তো সঠিক তথ্য জানা যাবে যে কীভাবে ভর্তি পরীক্ষা হবে। তবে 2019-20 সেশন পর্যন্ত যেভাবে ভর্তি পরীক্ষা হয়ে এসেছে আমি সেই অনুযায়ী তথ্য দেব। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে 4টি ভিন্ন ইউনিটে পরীক্ষা নেওয়া হয়। ইউনিট এ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য, ইউনিট বি মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য, ইউনিট সি ব্যবসায় শাখার শিক্ষার্থীদের জন্য এবং ইউনিট ডি চারুকলা, চারুকলাতে সকলে পরীক্ষা দিতে পারে। ইউনিট এর ভিতরে রয়েছে 2টি স্কুল, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুল। 2টি শাখাতেই পরীক্ষা দিতে হলে, অর্থাৎ 2টি স্কুলেই যদি যে কোনো একটি সাবজেক্টে আপনি পড়তে চান, যে কোনো একটি ডিসিপ্লিনে ভর্তি হতে চান, তাহলে অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে 4.5 জিপিএ থাকতে হবে। হ্যাঁ, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে জিপিএ অনেকটা গুরুত্ব রাখে এবং 4.5 জিপিএর ন্যূনতম না থাকলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না বিজ্ঞান শাখায়। বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের যে সকল ডিসিপ্লিন রয়েছে সেই সকল ডিসিপ্লিনে ভর্তি হতে হলে আলাদা আলাদা করে 4টি বিষয়ে জিপিএ খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে রয়েছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটিতে ন্যূনতম 4.00 জিপিএ থাকতে হবে এবং ইংলিশে 3.5 থাকতে হবে। এরপর রয়েছে জীববিজ্ঞান স্কুল। জীববিজ্ঞান স্কুলের ভিতরে যে সকল ডিসিপ্লিন রয়েছে সেই সকল ডিসিপ্লিনে ভর্তি হতে হলে আলাদা আলাদা করে 5টি সাবজেক্টের জিপিএ খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে এই 4টি সাবজেক্টে অবশ্যই জিপিএ 4.00 থাকতে হবে এবং ইংলিশে 3.5 অবশ্যই থাকতে হবে। এবার আসি পরীক্ষার প্রশ্নের মানবণ্ডনে। 100 মার্কের উপরে একটি পরীক্ষা হয়ে থাকে যেখানে 1.5 ঘন্টা সময় সার্কুলারে লেখা থাকে, তবে 1 ঘন্টা সময় পরীক্ষার জন্য এবং পরীক্ষার আধা ঘন্টা আগে হলে প্রবেশ করতে হয়। এই 1 ঘন্টা পরীক্ষাতে প্রত্যেকটি বিষয়ে 20 মার্ক করে পূর্ণ 100 মার্কের পরীক্ষা হবে। যে 5টি বিষয়ে পরীক্ষা হবে সেগুলো হলো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, বায়োলজি। বায়োলজির ক্ষেত্রে একটি অপশনাল বিষয় আছে, সেটি হচ্ছে বিশ্লেষণী দক্ষতা। বিশ্লেষণী দক্ষতার ভিতরে এইচএসসি এর পাঠ্যক্রম অনুসারে আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর ভিতর থেকে প্রশ্ন করা হয় এবং বাকি সকল বিষয় এইচএসসি এর পাঠ্যক্রম অনুসারে করা হবে। এক্ষেত্রে বলে রাখি, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে উত্তীর্ণ হতে হলে প্রত্যেকটি আলাদা আলাদা বিষয়ে পাস করতে হবে এবং সেই পাশের জন্য প্রত্যেকটি আলাদা আলাদা বিষয়ে অন্তত 30% নম্বর থাকতে হবে। প্রত্যেকটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.25 করে মার্ক কাটা যাবে এবং সঠিক উত্তরের জন্য 1 মার্ক যোগ হবে। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থাপত্য বিভাগের জন্য একটি আধা ঘন্টার অতিরিক্ত পরীক্ষা হয় যেখানে ড্রয়িংয়ের উপরে একটি পরীক্ষা নেওয়া হয় যার উপরে কোনো মার্ক বন্টন করা হয় না, কিন্তু সেখানের মান বিচারটা হলো উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ। ড্রয়িংয়ের ক্ষেত্রে সেই ড্রয়িং যদি ভালো হয় তাহলে সে উত্তীর্ণ হবে, যদি সেরকম ভালো না হয় তাহলে অনুত্তীর্ণ বলে বিবেচিত হবে।
শুধুমাত্র স্থাপত্য বিভাগের জন্য পরীক্ষাতে আধা ঘন্টা অতিরিক্ত সময় বেশি দেওয়া হয়। এই হলো প্রায় ভর্তি পরীক্ষার তথ্য। তবে আবারও বলে রাখি, 2020 সালে যে সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিবে অর্থাৎ 2020-21 সেশনের জন্য, তাদের ভর্তি পরীক্ষার কিছু পরিবর্তন হতে পারে নিয়মে এবং সার্কুলারে, সেগুলো অবশ্যই ভালো করে লক্ষ্য করে নিতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক এরকম শিক্ষার্থীকে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে স্বাগতম জানাবো। যে সকল শিক্ষার্থীরা বর্তমানে এসএসসি এবং এইচএসসি স্তরে আছে, তাদের জন্য আমি বলবো যে বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ করে যে সকল মূল বিষয়গুলো আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলোর মূল যে বিষয় সেগুলো খুব ভালোভাবে অধ্যয়ন করতে হবে, যেটাকে আমাদের সচরাচর ভাষা বলা হয় বেসিক বিল্ড করা। হ্যাঁ, বেসিকটা খুবই প্রয়োজন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে। এবং আমি বারবারই বলবো যে এই পাঠ্যক্রমের যে পড়াটা, পাঠ্যক্রমের পড়াটা খুবই ভালোভাবে করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময় সেগুলোকেই ঝালাই করতে হবে। এবং পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রেই এমসিকিউ আকারে হয়, কোথাও কোথাও হয়তো লিখিত আকারে হয়। তবে বিশেষ করে পাঠ্যক্রমের পড়াটা যে সময় যেটা পড়ছি সেটা খুব ভালোভাবে পড়ে রাখতে হবে এবং সেটার যে মূল সারবস্তু সেটাকে অবশ্যই নিজের ভিতরে নিয়ে নিতে হবে এবং বারবার বারবার সেটাকে প্র্যাকটিস করে যেতে হবে। এভাবে যদি আমরা করতে থাকি, প্রথম থেকে যদি আমরা একটি লক্ষ্য নির্ধারণ করে এগোতে থাকি, তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি যুদ্ধ বলে আমাদের দেশে যেটাকে বলা হয়, আসলে সেই যুদ্ধ জয় করা খুব বেশি কঠিন হবে না। আমরা খুব সহজেই সেই যুদ্ধ জয় করে ফেলতে পারবো এবং সকলের জন্য আমার অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। আশা করি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্যের যে বিজ্ঞান শাখার যে তথ্য, সেগুলো দিয়ে আমি একটু হলেও উপকৃত করতে পেরেছি।